আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে চিকেন কিচেনের জন্য এগুলো হচ্ছে মিক্সার। তো কিচেন ডেকোরেশনের জন্য বা কিচেনের জিনিসগুলো সুন্দর মতো গুছিয়ে রাখার জন্য বা অর্গানাইজ করে রাখার জন্য আপনারা কিন্তু এই মিক্সারগুলো নিয়ে নিতে পারেন। উপরের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? এটা হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা হলে এটা কেনা যাবে? এগুলো কিন্তু মানে আপনাদের রান্নাঘরে গেটাবি টোটাল চেঞ্জ করে দিবে, আর এটা কিন্তু অনেক ইউজফুল। এটার ভিতরে কোনো রকম ইঁদুর তেলা পোকা এই ধরনের কিছু ঢুকতে পারবে না, আর এটার উপরে কিন্তু ওভেন রাখতে পারবেন, ওভেন রাখতে পারবেন বা আদার্স অনেক কিছু কিন্তু লাগে, ডিব্বাটা দিয়েও কিন্তু রাখতে পারবেন। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু বেশ সুন্দর কালার আছে, এগুলোর মতো অনেকগুলি কালার থাকে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইঁদুর তেলা পোকা ঢুকতে পারবে না। অনেকের বাসায় কিন্তু ইঁদুরের অনেক যন্ত্রণা দেখা যায় যে খাবার ঠিকঠাক রাখাই যায় না, তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। তো অনেকদিন ধরেই কিন্তু অনেকেই অনেক আপুরাই কিন্তু আমার মেসেঞ্জারে নক দিচ্ছিলেন যে আপু এই ধরনের মিক্সারগুলো কোথায় পাওয়া যাবে। তো আমি সেই জন্য কিন্তু আবার নতুন করে ব্লগটা করছি। তো এটা প্রাইসটা আমি একটু বলে দেই, 4,000 টাকা। মাত্র 4,000 টাকা হলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন। ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন, দুইটা কিন্তু আলাদা। এটাও 4,500, এটাও 4,500, এটা 4,000 আর এটা 4,500। মানে সবুজটা কিনলে 4,000 টাকায় কেনা যাবে, আর অরেঞ্জটা হচ্ছে 4,500। তো আমি এখানকার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি। আরও অন্যান্য অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে, এগুলো কিনতে হলে কিন্তু চলে আসতে হবে তাওহিদ এন্টারপ্রাইজে। তো আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে তাওহিদ এন্টারপ্রাইজ, 9/A খলিফাঘাট মেন রোড, কামরাঙ্গি চর, ঢাকা 1211, ওয়াক দ্য মসজিদের ঠিক অপোজিটেই এই তাওহিদ এন্টারপ্রাইজ। তো ভিউয়ার্স, আপনাদের আজাদ ভাইয়া যে আছে, আজাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।